উনি তো সংসদ সদস্য, তাই ওনার সঙ্গে আমার জীবনে কোনোদিন কথাও হয় নাই এবং জীবনে কোনোদিন দেখাও হয় নাই, কাজে যোগাযোগ তো অনেক দূরের কথা। এই রাজনৈতিক কর্মকাণ্ডে বা সামাজিক কর্মকাণ্ডে একজন নেতার সঙ্গে একজনের দেখা সাক্ষাৎ হতেও পারে, সেটা আমি দোষের বলে মনে করি না। আমার রাজনীতির ধারাটা সবসময়ই সর্বজন স্বীকৃত। এখানে শুধু মানুষের আমার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ এবং মুরব্বীদের যে স্নেহবোধ, সেটা আমি সবসময় পেয়ে আসছি। শামীম ওসমান কি আর সেটা অন্য আরেকজন কি। উনি তো সংসদ সদস্য, বেশ কয়েকবার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আমার সঙ্গে ওনার কখনো দেখা হয় নাই। ওনার সঙ্গে একটা টক শোতে আমার দেখা হয়েছিল, এছাড়া কোনো একটা বিয়ের অনুষ্ঠানে বোধহয় একবার দেখা হয়েছিল, কিন্তু কথা হয় নাই। তাই ওনার সঙ্গে আমার জীবনে কোনোদিন কথাও হয় নাই এবং জীবনে কোনোদিন দেখাও হয় নাই, কাজে যোগাযোগ তো অনেক দূরের কথা। আর আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক কর্মকাণ্ডে বা সামাজিক কর্মকাণ্ডে একজন নেতার সঙ্গে একজনের দেখা সাক্ষাৎ হতেও পারে, সেটা আমি দোষের বলে মনে করি না। কিন্তু আমি আমার দলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছি কি না, সেটি জনগণ ছাড়াও আমাদের দলের নেতাকর্মীরা সেটি মূল্যায়ন করবে। আমার রাজনীতির ধারাটা সবসময়ই সর্বজন স্বীকৃত। আপনারা জানেন যে যত নির্বাচনেই যে যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক, আমার এই ওয়ার্ডের কেন্দ্রগুলোতে সবসময় আমি আমার ধানের শীষকে বিজয়ী করতে পেরেছি। যে এখানে শুধু মানুষের আমার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ এবং মুরব্বীদের যে স্নেহবোধ, সেটা আমি সবসময় পেয়ে আসছি। সেটা শামীম ওসমান কি আর সেটা অন্য আরেকজন কি। কেউ আমাকে নিয়ে একটা প্রশ্ন উত্থাপন করবে, সেরকম কোনো কাজ আমি কোনো দিন করি না। আমার নামে এই পর্যন্ত কেউ একটা জিডি পর্যন্ত করতে পারে নাই, এবং কারোর সঙ্গে আমার কখনো তর্ক বিতর্ক, কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয়েছে বলে আমার মনে পড়ে না। আমাকে কেউ গালি দিলেও আমি মনে করি না যে এর প্রতি উত্তরে তাকে একটা গালি দেওয়া উচিত। যে আমি শুধু জনগণের দাবি দেওয়ার নিয়ে রাজপথে থেকে কাজ করতে অভ্যস্ত, এবং ছাত্র জীবন থেকেই, একেবারে স্কুল জীবন থেকেই যেহেতু রাজনীতি শুরু করেছি, কোনো চাওয়া পাওয়া বা কোনো উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করি নাই, শুধু মানুষের পাশে থেকে মানুষের সেবা করার মানসিকতা নিয়েই রাজনীতি করি। আর সেখান থেকেই আমার এই রাজনীতির ভিত তৈরি হয়েছে। অনুসন্ধান করলেও বুঝতে পারবেন যে আমার ব্যক্তিগতভাবে আমার সামাজিক অবস্থান কেমন। আমি বিশ্বাস করি যে দল সবসময় আমার প্রতি আস্থা রেখেছে বলেই আমি ছাত্র দল থেকে যুবদল থেকে আমি থানা বিএনপি থেকে জেলা বিএনপি, আমি কয়েকবার তিন দফা আমি জেলা বিএনপির দায়িত্ব পালন করছি এবং থানা বিএনপির দায়িত্ব পালন করেছি এক দফা, এবং এক দফা জেলা যুবদলের দায়িত্ব পালন করেছি, শীর্ষ পদে দায়িত্ব পালন করেছি বারংবার, এবং এগুলি হলো দলের আস্থা।